অনির্বাণ বাবু, প্রথমে আপনার কাছে আসবো ট্যাক্সের নিরিখে। ইতিমধ্যে তিনি জানিয়ে দিলেন এই মুহূর্তে কোনো প্রস্তাবনা নেই, প্রত্যাশার একটা জায়গা থেকে, কি বলবেন? দেখো, এটা 14তম অন্তর্বর্তী বাজেট পেশ হলো স্বাধীনতার পর থেকে, এবং তোমার হয়তো মনে থাকবে শিলাদিত্য, 2019 সালে যখন পীযূষ গোয়েল এই অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন, তখন উড়ি সিনেমার একটা ডায়লগ দিয়েছিলেন, হাউ ইজ দ্য জোশ, এবং সবাই পার্লামেন্টে বলছিলেন হাই স্যার হাই স্যার। আজকের দিনও কিন্তু জোশ ছিল আমাদের যে এই টান বাজেটটা দেখবো। 11টার থেকে শুরু হয়েছিল এবং মাননীয় অর্থমন্ত্রী ঠিক 11:58 বাজেটটা শেষ করে দিয়েছেন টাইমের মধ্যে, কিন্তু প্রত্যেকটা মানুষের যে জোশ ছিল সেই জোশটা কিন্তু আর হাই নেই, লো হয়ে গেল 11:55 যখন তিনি ঘোষণা করলেন যে আয়কর কাঠামোয় কোনো বদল আসছে না। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, দেখো যতবার বাজেট হয়েছে সেই বাজেট বক্তৃতা দীর্ঘায়িত হয়েছে, কিন্তু সাধারণ মানুষ ট্র্যাডিশনালি বা হিস্টোরিক্যালি স্বাধীনতার পর থেকে যতবার বাজেট শুনেছেন, 1961 সালের পর থেকে যবে থেকে এই আয়কর আইন প্রবর্তন হয়েছে, তখন থেকে মানুষ কিন্তু এই টিভির পর্দায় চোখ রাখত বাজেট শুনবার জন্য যে আয়করে কী পরিবর্তন হবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখানে মূল্যবৃদ্ধি এবং বেকারত্বটাই চ্যালেঞ্জ ছিল, সেই জায়গাতে দাঁড়িয়ে বাজার দর যেহেতু লাগাম ছাড়া, সাধারণ মানুষ চেয়েছিল যে আয়করের স্বস্তি, এবং সেই আয়করের স্বস্তি সাধারণ মানুষের যে জিজ্ঞাসা ছিল যে স্ট্যান্ডার্ড ডিডাকশনে 50,000 টাকা থেকে সেটা বাড়িয়ে 60,000 টাকা করা যায় কি না, এবং এর সঙ্গে সঙ্গে যারা পুরনো ট্যাক্স স্ট্রাকচারে ছিলেন তাদের ক্ষেত্রে সেকশন 24 ইন্টারেস্ট অন হোম লোন যেটা 2,00,000 টাকা ছিল সেটা বাড়ানো যায় কি না, বা ATC-তে যে ছাড় আমরাগুলো পাই 1,50,000 টাকা অবধি সেটাকে বাড়িয়ে 2,00,000 টাকা করা যেত কি না, এই সব কিছুর উপরে উঠে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অর্থমন্ত্রী ঘোষণা করে দিলেন যে আগামী নির্বাচন অবধি যে আমাদের যে পরিকল্পনা ছিল যে হয়তো সাধারণ মানুষের মধ্যে একটু উদ্বৃত্ত টাকা আসবে সেটা আয়করের স্বস্তির মাধ্যমে, এবং সেই উদ্বৃত্ত টাকা নিয়ে মানুষ বাজারে যাবেন, বাজারে দিয়ে জিনিসটাকে খরচা করবেন, টাকাটাকে খরচা করলে চাহিদা সৃষ্টি হবে, চাহিদা সৃষ্টি হলে প্রোডাকশন বাড়বে, প্রোডাকশন বাড়লে হয়তো এমপ্লয়মেন্ট বাড়তে পারত। সাধারণ মানুষের সেই যে একটা আগ্রহ ছিল সেই আগ্রহটা কিন্তু আজকে 1 ঘন্টা পর আর নেই। এবং আপনাকে একটা কথা বলে রাখছি যে ভারতবর্ষের নির্বাচন আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে সাধারণ মানুষের প্রত্যাশা যেটা ছিল ট্যাক্সের উপরে একটা ছাড়, সেই ছাড়টা কিন্তু হলো না, কিন্তু অন্যান্য আরও উনি অনেক কিছু ঘোষণা করলেন, সেই ঘোষণাগুলো কিন্তু আপনি দেখবেন দীর্ঘায়িত একটা প্রচেষ্টার মধ্যে, যেখানে 2030 নিয়ে আমরা একটা লক্ষ্যমাত্রা স্থির করেছিলাম, আজকে উনি বললেন 2047 ধরে আমাদেরকে এগোতে হবে, এবং সেই 2047 আমি বাঁচবো কি না আমি জানি না, কিন্তু আমরা চেয়েছিলাম যে একটা চটজলদি যদি একটা জনকল্যাণমূলক রাষ্ট্রে সাধারণ মানুষকে যদি একটা জনকল্যাণমূলক কিছু একটা স্বস্তির জায়গায় নিয়ে যাওয়া যেত, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু উনি অনেক ব্যালেন্সড বাজেট বললেন এটা, এবং সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাই বেশি বলেছেন, এবং স্টার্ট আপের কথা বলেছেন। এই স্টার্ট আপ দেখুন, সাধারণ মানুষ সবাই স্টার্ট আপে আগ্রহী নন, এই সাধারণ মানুষ স্টার্ট আপ করতে জানে না, তারা স্টার্ট আপের জন্য উৎসাহিত নন, স্টার্ট আপ হচ্ছে একটা সাধারণ কিছু জনগোষ্ঠীর মানুষ যারা যাদের কাছে টাকা আছে, যাদের কাছে আইডিয়া আছে, যারা উচ্চশিক্ষিত, তারাই কিন্তু এই স্টার্ট আপে ইনভেস্টমেন্ট করবেন বা স্টার্ট আপ নিয়ে আগ্রহী হবেন। সাধারণ মানুষ যারা নিত্য নৈমিত্তিক সংগ্রাম করছেন, সরকারি ক্ষেত্রে আছেন, বেসরকারি ক্ষেত্রে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই আয়করের যে স্বপ্নভঙ্গ সেটা স্বপ্নভঙ্গ হলো, এবং গৃহঋণ নেওয়ার জন্য যে প্রচেষ্টা সাধারণ মানুষের মধ্যে সেটা কিন্তু আমরা দেখেছি গত কয়েক বছরের মধ্যে, যেহেতু রেপো রেটটাকে বাড়ানো হয়েছে মূল্যবৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করবার জন্য, ব্যাংকের সুদের হারটা ক্রমাগত বেড়ে গেছে, 250 বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর জন্য গৃহঋণ নেওয়ার যে প্রবণতা মার্জিনালাইজড পিপুলের, যাদের মধ্যে কিন্তু ওই রুটি কাপড়া মাখানোর স্বপ্ন ছিল, তারা কিন্তু আর এই ক্ষেত্রে ওই হোম লোন নেওয়ার জন্য ইন্টারেস্টেড হবেন না। একটা জিনিস মাথায় রাখতে হবে শিলাদিত্য, যদি হোম লোনটা মানুষকে আপনি আরও কম পয়সার মাধ্যমে দিতে পারেন তাহলে কিন্তু রিয়েল এস্টেট সেক্টরটাও চাঙ্গা হবে, এবং সাধারণভাবে এমপ্লয়েবল কমিউনিটি যত আছে তার মধ্যে প্রায় 46% লোক কিন্তু এই রিয়েল এস্টেট সেক্টরের সঙ্গে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি জড়িত আছে, সেই জায়গাতে কিন্তু একটা এমপ্লয়মেন্ট বুস্ট আপ হওয়ার জায়গা ছিল, সেটা হলো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।